রূপগুঞ্জের রূপে রূপকে বিতৃষ্ণ করার জন্য যে ভূমিদস্যুদের যেই থাবা, শকুনি থাবা, এই ভূমিদস্যুরাই এখন নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। পত্রিকা আমার কাছে আছে, পত্রিকার ভাষ্য মতে যে টাকা বিলি হচ্ছে, এখানে আপনারা জানেন সরকারি দলের সরকারের অনুগত পাঁচজন ক্যান্ডিডেট আছে। পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে নৌকার ক্যান্ডিডেট একজন, নৌকার ছেলে একজন, নৌকার বাড়ির তার একদম ঘরের লোক একজন, আরেকজন বিদস্যুরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং তারাই এই টাকাগুলি বিলি করছে। বিলি করা এই জনমনে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে এবং জনগণের চরিত্রটা হরণ করছে। ডেমি ক্যান্ডিডেট, এইটা একটা নৈতিকতা বিরোধী কাজ, কারণ এই ডেমি ক্যান্ডিডেটের জন্য রাষ্ট্রের টাকা পয়সা খরচ হয়, জনগণের টাকা খরচ হয়। কী খরচ হয়? ব্যালট পেপারে তার সিলটা থাকে এবং সে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এজেন্ট দেয়, এজেন্ডা সেখানে গোলমাল করে সৃষ্টি করে ওই কাঙ্ক্ষিত লোকের পক্ষে রায়টা নেয়। আমি মনে করি রূপগঞ্জের যে অর্থের সরাসরি অর্থের প্রভাব খুবই ন্যাক্কারজনক। নির্বাচন কমিশনকে আমি বলবো, আপনারা এই যাতে অর্থের প্রভাবটা, অর্থ বিলটা বন্ধ হয় এবং তাদের প্রার্থীটা বাতিল হয় সেভাবে আপনার ব্যবস্থা নেবেন। সরকার কি বুকে হাত দেওয়া বলতে পারবে যে সরকার এটা সফলভাবে দেশটা পরিচালনা করতেছে? বাসে আগুন লাগায় সরকার বন্ধ করতে পারে না, ট্রেন এই বগি জ্বালায় দেয়, নিত্য নৈমিত্তিক ব্যাপার হচ্ছে যেটা আমরা 12 বছরে শুনি নাই। এখন প্রতিদিন এই ট্রেনের মধ্যে মানুষ মরতেছে, তো সরকারের প্রশাসন কী করে? জনগণ যে এত টাকা দিয়া এই প্রশাসনগুলি পালে, গাড়ি এখনো শেষ হয়ে যায়নি, মানুষ আমাকে ভোট দেবে, অর্থ অর্থকে লাঠি মেরে, অর্থের প্রতি লাঠি মেরে থুটু দিয়ে আমাকে ভোট দেবে ইনশাল্লাহ, এটি আমি প্রত্যাশা করি। তারপরে এর আগে তো আমার যা কমিটমেন্ট ছিল সেটা তো আমি বলছি যে মুখের সামনে গাজী সাহেব যেই গ্যাস দিয়ে রান্না করে খায়, এই রাস এই যে এই গ্যাস আমার দেওয়া, এই যে এরকম রাস্তা যেগুলো 2-4টা রাস্তার জায়গা আমার জায়গা দেওয়া, এখন অহেতুক বিভিন্ন অভিযোগ তুলে, আর আমি যে অভিযোগ তুলি সেই অভিযোগের এভিডেন্স আছে যে এই যে টাকা পয়সা বিলি হচ্ছে। এখন নির্বাচন কমিশন যদি টাকা পয়সার প্রভাবটা বন্ধ না করতে পারে, তবে নির্বাচনটা বাংলায় তো বললাম পরিবেশে যে টাকা দিয়া আপনারই তো লেখছেন টাকা, মানে মানে ভূমিদস্যুরা তো নেমে গেছে, যারা ভূমিদস্যু এটা বুঝে, ভূমিদস্যু এটা বুঝে তৈমির আলম খান্দিকার নির্বাচিত হলে ভূমিদস্যুরা টাকা লইয়া বস্তা লইয়া নামছে, তাদের প্রার্থীদের পাশ করানোর জন্য এই টাকা বন্ধ করা হোক, এটি আমার দাবি। এটা যেসব প্রার্থীরা টাকা বিলি করতেছে, যেভাবে কথা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমলাতন্ত্র তৈরি করছিল সেই আমলাতন্ত্র বাংলাদেশে এখন আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই প্রতিচ্ছবি এখন বাংলাদেশে চলছে। এই জন্য বলছি এখন যদি একটা খুন হয় এখানে মারামারি করে একটা খুন হয়ে যায়, কারণ কি আমারে বলতে হইব যে এখানে খুন হয়েছে পুলিশ আসো? আমার সিদ্ধান্ত তো আমিই বলছি, আগেই বলছি যে মাটি কামড়ে হইল নির্বাচনে আমরা থাকবো, এবং এই নির্বাচনে কী কী ঘটনা ঘটাইলো সরকার, সরকারি দলের প্রার্থীরা কী কী করলো, এই সব কাহিনী জনগণ এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরো। প্রার্থী তো বাতিল হয় নাই, ওনার মিছিল থেকে অস্ত্রসহ তারা প্রার্থীতে বাতিল হয় নাই, তো নিরপেক্ষ কেমনে বলবো আমরা, কেমনে নিরপেক্ষ বলবো? নির্বাচন 100% করবো ইনশাল্লাহ। আমার
ইয়েরাও করবে, প্রার্থীরাও করবে, এবং এটা আমরা শেষ দেখবো এবং সব কাহিনী আমরা প্রকাশ করবো। আমাদের কাছে নোট করা আছে, রেকর্ড করা আছে, সব কাহিনী প্রকাশ করবো। স্বনামে বেনামে, আরে ভাই আপনি জানেন না সরকারি দলের প্রার্থী কারা? স্বনামে বেনামে, এটা বললাম তো আমি, আর অত আমি তো বললামই যে ছয়জন সরকারি, পাঁচজন সরকারি দলের প্রার্থী আছে, এমনি দুইজন হলো ও পাল্টাপাল্টি নৌকা স্বতন্ত্র, আর তিনজন না চারজন আছে ডেমি। তো আমি বললাম ওই যে বাংলায় বলতো না, যারা এই যারা নির্বাচন করতেছে তাদের উপরে